সমস্যাটা, এখানে জেপাং ইকোনমিক জোন নামে একটা কোম্পানি, তারা পাইলিং করতে দেয় আমাদের পাইপ লাইনে আঘাত করে, এবং এটা হচ্ছে সঞ্চালন পাইপ লাইন, হাই প্রেশার পাইপ লাইন। আমরা কালকে রাত থেকেই এটা মেরামতের জন্য চেষ্টা করতেছি, গ্যাস বন্ধ করেছি, তারপর টোটাল গ্যাস শূন্য হওয়ার পর আমাদের কাজ শুরু করতে হয় নিরাপত্তার জন্য। সেই নিয়ম অনুযায়ী আমরা কাজ করতেছি, আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করতে পারব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।